ফ্রেন্ডস, অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি খাদ্য সরবরাহ দপ্তরের সাব ইন্সপেক্টর পদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই নিচে দেখবেন একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন পাবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন, বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুক যেখানেই পারেন শেয়ার করবেন। চলে আসুন প্রথম প্রশ্নে, এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করছি এই প্রশ্নগুলো আপনার আর কি প্রিপারেশানটাকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যাবে। তো দেখুন, আমি আজকে জাস্ট সায়েন্সের ফিজিক্স এবং কেমিস্ট্রির কোশ্চেন নিয়ে আলোচনা করব, এবং পরপর আরও বায়োলজি এবং অন্যান্য সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তো চলুন এখানে ফার্স্ট কোশ্চেন দেখুন, আধুনিক রসায়নশাস্ত্রের জনক কাকে বলা হয়? বাংলা ইংলিশ দুটোতেই কোশ্চেন আছে, কোনো চিন্তা নেই আপনাদের। তো হুই ইজ রিগার্ডেড অ্যাজ ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি? তো ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি বলা হয় ল্যাবোসিয়েকে। তো এখানে একের অ্যান্সার হয়ে যাবে সিএর দাব। এবার চলে আসি নেক্সট কোশ্চেনে, পরমাণুর কেন্দ্রকে কে কী বলা হয়? মানে পরমাণুর যে সেন্টার থাকে, হোয়াট ইজ দ্য সেন্টার অফ অ্যান অ্যাটম? তো পরমাণুর কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়, দুয়ের এ এর দাগ অ্যান্সার হয়ে যাবে। এবার চলে আসছি নেক্সট কোশ্চেনে, দেখুন লাল বিপদ সংকেত হিসেবে ব্যবহার করার কারণটা কী? রেড ইজ ইউজড অ্যাজ এ ডেঞ্জার সিগনাল বিকজ, চারটে অপশান আছে। ফার্স্ট হচ্ছে ব্লাড ইজ রেড, সেকেন্ড হচ্ছে রেড লাইট ইজ স্ক্যাটার্ড লিস্ট বাই দ্য এয়ার মলিকিউলস, থার্ড হচ্ছে রেড কালার ইজ ইজিলি অ্যাভেলেবেল, এবং ডি হচ্ছে রেড কালার ইজ শুটিং ফর আই, মানে চোখের জন্য সুখকর আর কি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে বি এর দাগ, রেড লাইট ইজ স্ক্যাটার্ড লিস্ট বাই দ্য এয়ার মলিকিউলস। বায়ুতে খুব মানে কম পরিমাণে বিক্ষিপ্ত হওয়ার কারণে আমরা রেড কালারকে আর কি বিপদ সংকেত হিসেবে ব্যবহার করি। নেক্সট কোশ্চেন হচ্ছে, জলের স্থায়ী ক্ষরতা দূর করার জন্য নিম্নলিখিত কোনটি করা দরকার বা করা হয়? দ্য মেথড দ্যাট ক্যান নট বি ইউজ ফর রিমুভিং পারমানেন্ট হার্ডনেস অফ ওয়াটার। তো এখানে কোনটা আর কি করা হয় না বলেছে এখানে, এখানে দেখুন বাংলায় একটু ভুল আছে, তো এখানে করা হয় না করে নেবেন। বাংলায় একটু ভুল আছে, দেখুন এখানে বলেছে ইংলিশে ক্যান নট বি, তো এখানে বাংলায় করা হয় না করে নেবেন। তো এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে ফোটানো, বয়লিং, বয়লিং এখানে অ্যান্সার হয়ে যাবে। তো এবার চলে আসছি নেক্সট কোশ্চেনে, যে নিচের কোনটি একটি অর্ধপরিবাহী বা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সেমিকন্ডাক্টর? তো আমরা জানি চারটা অপশান আছে, তামা, রূপা, অ্যালুমিনিয়াম, জার্মেনিয়াম। তো আমরা জানি জার্মেনিয়ামকেই আর কি অর্ধপরিবাহী বলা হয়, সিলিকন ও জার্মেনিয়াম দুটোকে বলা হয়। আর একটা আপনারা লিখে নিতে পারেন যে সিলিকন, সরি দন্তুস্য, এটা সিলিকন ও জার্মেনিয়াম, এই দুটোকেই অর্ধপরিবাহী বলা হয়। নেক্সট কোশ্চেন, মোনাজাইট কিসের আকরিক? আয়রন, টাইটেনিয়াম, জার্কোনিয়াম, থোরিয়াম। তো এখানে মোনাজাইট হচ্ছে থোরিয়ামের আকরিক হচ্ছে মোনাজাইট, ছয়ের ডি এর দাগ অ্যান্সার। তো এবার চলে আসি নেক্সট কোশ্চেনে, নিম্নলিখিত কোন গ্যাসটি কৃত্রিমভাবে ফল পাকাতে সাহায্য করে? আমরা জানি যে বিভিন্ন ধরনের ফল আমরা কৃত্রিমভাবে পাকিয়ে থাকি, যেমন কার্বাইট। তো এই যে কোন গ্যাসটি এর মধ্যে ফল পাকাতে সাহায্য করে, ইথিলিন, অ্যাসিটিলিন, ইথেন, মিথেন। তো এখানে ইথিলিন গ্যাসটি ফল পাকাতে সাহায্য করে। আমি আপনাদেরকে আবারও বারবারও বলছি যে এই কোশ্চেনগুলো কিন্তু সবই খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং কোশ্চেনগুলো আপনার জানা না থাকলে নোট করে নিন, এবং জানা থাকলে তো খুবই ভালো, একবার রিভাইজ হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, ফটোগ্রাফি শিল্পে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? হুইচ অ্যাসিড ইজ ইউজড ইন ফটোগ্রাফি? তো এখানে অ্যান্সার হয়ে যাবে আটের বি এর দাগ, অক্সালিক অ্যাসিডকে ফটোগ্রাফি শিল্পে ব্যবহার করা হয়, আটের বি এর দাগ নেক্সট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন অ্যাসিডটি বেকিং পাউডার উৎপাদনে ব্যবহৃত হয়? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাসিডস ইজ ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচারিং অফ বেকিং পাউডার? তো এখানে বেকিং পাউডার উৎপাদনে ব্যবহৃত হয় টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিডকে বেকিং পাউডার উৎপাদনে ব্যবহৃত হয়। এই কোশ্চেনগুলো কিন্তু সবই কোনো না কোনো পরীক্ষায় এসেছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, একটি দাঁতের ডাক্তারের কাছে কোন ধরনের দর্পণ থাকে? ডেন্টিস্ট মিররকে আমরা কোন ধরনের মিরর বলবো? তো এখানে এই কোশ্চেনটা কোশ্চেনটা অ্যান্সার হয়ে যাবে অবতল আয়না বা অবতল দর্পণ, কনকেভ মিরর। এবার দেখুন, কনকেভ মিরর, কোনো জিনিসকে যখন আমরা খুব কাছ থেকে দেখব তখন সবসময় মনে রাখবেন কনকেভ মিররের দরকার, কিন্তু দেখুন যখন আর কি বাই গাড়ির যদি লুকিং গ্লাসের কথা আমরা বলি, সেখানে কিন্তু কনভেক্স মিরর ব্যবহৃত হয়, কারণ অনেক দূরের জিনিসকে খুব স্পষ্টভাবে দেখার জন্য আর কি কনভেক্স মিরর, এবং কাছের জিনিসকে স্পষ্টভাবে দেখার জন্য কনকেভ মিরর। এই কনসেপ্টটাকে মাথার মধ্যে ঢুকিয়ে নিলে এই ধরনের কোশ্চেনের সব অ্যান্সার করা যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে,
যান্ত্রিক শক্তি সমন্বয় সাধন করে গতিশক্তি এবং কোন শক্তির মধ্যে আর কি যান্ত্রিক শক্তি সমন্বয় সাধন করে, মানে মেকানিক্যাল এনার্জি ইজ দ্য কম্বিনেশন অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড কোনটা হবে? তো এখানে কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি, মেকানিক্যাল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি, আর এই যে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এমভি স্কোয়ার, কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ এমভি স্কোয়ার অ্যান্ড পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে এমজিএইচ, এমজিএইচ হচ্ছে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা। নেক্সট কোশ্চেনে চলে আসছি, মানুষের নিকট দৃষ্টি রোগটি কোন লেন্স ব্যবহার করে সংশোধন করা যেতে পারে? নিকট দৃষ্টি শর্ট সাইট ইন হিউম্যান আই ক্যান বি কারেক্টেড বাই ইউজিং প্রপার কোন লেন্স? চারটে লেন্স আছে দেখুন, কনভেক্স, কনকেভ, সিলিন্ড্রিক্যাল, বাইফোকাল। তো এখানে চারটের মধ্যে এই শর্ট সাইটনেস দূর করা যায় হচ্ছে কনকেভ লেন্স ব্যবহার করে, এখানে 12 বি এর দাগ অ্যান্সার হয়ে যাবে। এবং কনভেক্স লেন্সটা হচ্ছে ফার সাইটনেস বা দূরদৃষ্টি রোগটা হচ্ছে কনভেক্স লেন্সের সাহায্যে করা যায়। এবং দেখুন অ্যাস্টিগমেশন বলে একটা আছে, রোগ আছে, সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল লেন্সের মাধ্যমে করা যায়। নেক্সট হচ্ছে বলের এসআই ইউনিট কি? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফোর্স? তো বলের এসআই ইউনিট হচ্ছে এখানে কোনটা হবে, নিউটন, এখানে বলের এসআই ইউনিট হয়ে যাবে, বলের এসআই ইউনিট হচ্ছে নিউটন। যে 7 ফান্ডামেন্টাল ইউনিট আছে সেই ফান্ডামেন্টাল 7টা ইউনিটটাকেও আপনাদেরকে ভালোভাবে পড়ে নিতে হবে। এবং সবথেকে বড় কথা, এই কোশ্চেন অনুযায়ী যে যে টপিক থেকে কোশ্চেনগুলো এসছে সেই সেই টপিকগুলোকে একটু আপনাকে ভালো করে ফলো করতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে কিভাবে আমরা দুধের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করতে পারবো? হাউ ক্যান ইউ মেজার স্পেসিফিক গ্র্যাভিটি অফ মিল্ক? তো দেখুন, মিল্ককে আমরা হাইড্রোমিটারের সাহায্যে করতে পারি, এবং যে কোনো তরল, যে কোনো তরল পদার্থ, দেখুন মিল্কও তরল, তো যে কোনো তরল পদার্থকেই আমরা হাইড্রোমিটারের সাহায্যে আর কি পরিমাপ করতে পারবো। এবং হাইগ্রোমিটারটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, যদি আপেক্ষিক আর্দ্রতা বলে তাহলে হচ্ছে হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, এটা লিখে নিতে পারেন। আর ওডোমিটার হচ্ছে পথমাপি, ওডোমিটারটা হচ্ছে পথমাপি, মানে পথ মাপতে আর কি ব্যবহৃত হয় ওডোমিটার। নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটির গলনাঙ্ক সবথেকে কম? হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস হ্যাজ দ্য লোয়েস্ট মেল্টিং পয়েন্ট? তো এখানে প্ল্যাটিনাম, কার্বন, কোবাল্ট, ক্রিপ্টন, চারটে অপশান আছে, তার মধ্যে ক্রিপ্টন সঠিক অ্যান্সার হয়ে যাবে। ক্রিপ্টন, ক্রিপ্টনকে, ক্রিপ্টনের আর কি মেল্টিং পয়েন্ট সবথেকে কম। আরেকটা আছে মার্কারি, মার্কারিরও মেল্টিং পয়েন্ট সবথেকে কম, মার্কারি, মার্কারিরও মেল্টিং পয়েন্ট সবথেকে কম। তো এবার চলে আসছি নেক্সট কোশ্চেন, শিঙ্কোনা গাছ থেকে উৎপন্ন ওষুধ যেটি ম্যালেরিয়া নিরাময়ের জন্য ব্যবহার করা হয়, নেম দ্য ড্রাগ দ্যাট ইজ ইয়েল্ডেড ফ্রম শিঙ্কোনা ট্রি অ্যান্ড ইজ ইউজ টু কিওর ম্যালেরিয়া। এখানে যে অপশানগুলো আছে এর মধ্যে একটু ভুলভ্রান্তি থাকতে পারে, তো এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার হয়ে যাবে কুইনাইন। আমরা জানি অনেকেই হয়তো যে কুইনাইন গাছ থেকে, শিঙ্কোনা গাছের যে ছাল থেকে কুইনাইন আর কি ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করা হয়। তো নেক্সট কোশ্চেন হচ্ছে যে বিষাক্ত গ্যাস ভোপাল গ্যাস ট্র্যাজেডি থেকে নির্গত হয়েছিল সেটি কোনটি, সেই গ্যাসটির নাম কি? দ্য পয়জনাস গ্যাস অ্যাক্সিডেন্টালি রিলিজড ইন ভোপাল গ্যাস ট্র্যাজেডি ইজ মিথেন, নাইট্রাস অক্সাইড, মিথাইল আইসোসায়ানেট, সায়ানোজেন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে সি এর দাগ, মিথাইল আইসোসায়ানেট আর কি হয়েছিল, সেখানে নির্গত হয়েছিল, এবং এটা হয়েছিল 1984 এই সালটাও কিন্তু অনেক পরীক্ষায় দিয়ে দেয়, তো এটাও মাথায় রাখবেন যে ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল 1984 সালে। এবার চলে আসছি নেক্সট কোশ্চেনে, অ্যাসিটিক অ্যাসিড এর রাসায়নিক সংকেত কি? আমরা কিন্তু অ্যাসিটিক অ্যাসিডকে, বানানটা বাংলায় হয়তো একটু গণ্ডগোল আছে, ঠিক করে নেবেন আপনারা, অ্যাসিটিক অ্যাসিডকে আমরা আর কি আরেকটা নামেও জেনে থাকি, সেটা হচ্ছে ভিনিগার, ভিনিগারেরই, ভিনিগারকেই কিন্তু আমরা অ্যাসিটিক অ্যাসিড বলে থাকি। তো এটার রাসায়নিক সংকেতটা বলতে হবে, তো রাসায়নিক সংকেত হচ্ছে CH3COOH। আরেকটা জিনিস এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে CH3টা কিন্তু পাওয়া এটার নিচে হয়, ঠিক এরকম হবে ফর্মুলাটা, প্রত্যেকটা ফর্মুলা থ্রি যেগুলো আছে সেগুলোর নিচে হবে, ঠিক এরকম এই যে ফর্মুলাটা এই হবে CH3COOH। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 18 বি এর দাগ। এবার চলে আসছি নেক্সট কোশ্চেনে, এলপিজি কোন কোন গ্যাসের মিশ্রণ? আমরা যে এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজির পুরো নামটাও আপনারা হয়তো জানেন, যারা জানেন না তারা লিখে নিতে পারেন, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটাও অনেক পরীক্ষায় দিয়ে দেয়। তো এই গ্যাসটা কোন কোন গ্যাসের মিশ্রণ? তো এখানে চারটে অপশান আছে, মিথেন অ্যান্ড বিউটেন, বিউটেন অ্যান্ড প্রোফেন, মিথেন অ্যান্ড প্রোফেন, ইথেন অ্যান্ড প্রোফেন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে বিউটেন এবং প্রোফেন, বিউটেন অ্যান্ড প্রোফেন, এই দুটো গ্যাস দিয়েই এলপিজিকে আর কি মিশ্রণ করা হয়। তো এখানে আমি আজকে 19টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, 19টার মধ্যে কার কটা
আর কি জানা ছিল এবং কটা সঠিক হলো সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।